শতভাগ প্রস্তুত না হলেও আগামীকাল শুরু হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত মেলা সংশ্লিষ্টরা। গেলবারের থেকে এবার বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা রপ্তানি উন্নয়ন ব্যুরোর। মেলার সার্বিক পরিস্থিতি প্রস্তুতিতে সন্তুষ্ট আয়োজকরা। পহেলা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 23তম আসর। নিজেদের অর্থে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের গর্ব নিয়ে এবার মেলায় প্রবেশ করবেন দর্শনার্থীরা। মেলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাইরে সাজসজ্জার পাশাপাশি ভেতরে চলছে স্টল সাজানোর কাজ। সোমবার মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, তাই শেষ সময়ে চলছে তোড়জোড়। সবকিছু শেষ হতে 27 দিন আরো লাগবে। ফাইনাল টাচ চলছে, ডিসপ্লে গুলো বসাবো, এগুলো হলে শেষ হয়ে যাবে। ওভারঅল সব মিলে আরো 3 দিন লাগবে কমপ্লিট হতে কাজ। আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, দেশের রপ্তানি বাড়াতে ভালো ভূমিকা রাখে এই মেলা। এবার রপ্তানি আদেশ আগের থেকে ভালো হবে বলেও আশা তাদের। মেলায় আগত দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতিও। ফি বছরই তো আসলে লেনদেন বাড়তে থাকে, এটা দুটো কারণে বেড়ে যায়। একটা হচ্ছে যে যতদিন যাচ্ছে ততই বাণিজ্য মেলার জন্য মানুষের আগ্রহ বাড়ছে, মোবাইল কোর্ট থাকবে, আমাদের নজরদারিটা জোরদার থাকবে, এই সঙ্গে মানুষের সচেতনতারও একটু বেশি দরকার। সবাই মিলে যদি চেষ্টা না করি, এটা একা কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ নয়। ইপিবির তথ্য মতে এবারে মেলায় থাকছে 14 ক্যাটাগরিতে দেশ বিদেশের 520টি স্টল ও প্যাভিলিয়ন। দর্শনার্থীদের আনন্দ দিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।